গতিক বজেট আজেট রে যা সরকার করেছেন তার ইমপ্লিমেন্টেশন ইম্পিমেন্টেসান ইম্পলিমেন্ট না যে ডাইরে চাষিকে যে জিনিস মিলবা কথা যেটা কি চাষি খরচ বড়িযাইছে আবার আয় কমি কমিযাইছে পহিলা যেতকি খরচা তানু বডি তার আয় কমি আয়মিগেলা তো ডাইরেক্টলি ডাইরে চাষিকে যে জিনিস দরকার সেটা কেবে সরকার নেই দেখুন আপনার যদি আপনার মার্কেট ইয়ার্ড লাগে মন্ডি ব্যবস্থা লাগে পয়সা দেয় কিন্তু তার কাম হয়েছে আগের বজেট সেই পয়সা পয়সা লা কালী আপনার ধরেনধর মেহের বৌথ রে জন চাষী ধান বিক্রি করেন যে উৎপাদিত শস্য বিক্রি করে সে মৃত্যুবরণ কাল তা নয় আপনি ব্যবস্থা মানে কেন ব্যবস্থা আপনার মানে খালি বজেটে দেখা দিয়ে যাচ্ছে খালি পয়সার ব্যবস্থা সেটা করে দিয়েছে কিন্তু প্রকৃতরে চাষি পা ফসল বীমার যে টঙ্কা কলে প্রকৃত ফসল বীমা প্র আন্দোলন কেউ

মানে থার্টি থ্রি পরসেঁট সেটা জলসেচন করবু কিন্তু কেবে করি খালি বজেটে প্রাবধান রাখলে হব না তারপরে ইম্প্লিমেন্টেশন করি তাপরে জলসেচন আজপরি আপনার যে ডেম মানে তেয়ার করেন কোটি কোটি টঙ্কা খরচ হোক কিন্তু প্রকৃত চাষির ক্ষেত পাড়া যাকে যোজনা তার বাটরে ফেল মারিছে তো যেতে পর্ষির সাংে জলসেচন উদ্যান কৃষি উদ্যান কৃষি আপনার উদ্যানরে খরচ কলে কিন্তু তাৰ মাৰ্কেটিং ৰে খচ কলে এম এছ পি ৰে খৰ কলে বৰগড় অঞ্চলৰোৰ কোবি নিজে কলে এব টমটৰৰ ৰেট দুইটংা আপোনাৰ কোল্ড ষ্ট'ৰেজ লাগি কিছু খৰ কলে মাৰ্কেটিং লাগি কিছু খৰচ কলে কিছু আপোনাৰ বজাৰ প্ৰাৱধান ৰখিছিলে কণ হ'ব আম গছপাই তাহ খালী বাট মাৰাণা হ'লে পইচা আম গছ লোক যোগানাহি তাক পইচা দিয়া যি চাছ নাই কৰকে তাহা দিয়া হ'লে মানে উদ্যান কৃষিৰে কিছু নাই মৎস্য চাছ এবে যা কি মাছ গা মানে যা বন্ধ অ তার পুনরুদ্ধার জব্দ নাই করা যাবা মাছ চাষ হব কিনারে। মাছ চাষের বি কিছু ব্যবস্থা নাই ন তো ডাইরেক্টলি চাষী পাকে কোণী জিনিস না আসে ভেলি কি আমি দেখি সারি ছু যা বি ব্যবস্থা অছে কেবল কিছু অফিসর গতানুগত অফিসর মান পকেট রে পয়সা যাবার ছড়া বজেট চাষী পাখে না আসে ওড়শা সরকার বজেট যেতে বেলে আরম্ভ করেন যে স্টোরিটা লিখিছেন সে স্টোরিটা যেতে বেলে পড়া যাচ্ছি মনকু পাওছি কিন্তু প্রকৃতরে প্ৰশ্ন কৰু যে প্ৰত্যেক গত বৰ্ষ বজেট কৰিলে বজেট্ৰু পচাশ পৰচেণ্ট টকা বলকা ৰ এইবাৰ দুই হাজাৰ কোটি টকাৰ মানে বজেট কৃষি বজেট দিম মু আজি প্ৰশ্ন পচাৰুৰকাৰ বিগত দশ বৰ্ষ ডিচেণ্ট্ৰলাইজৰ না ধান কিবিকা কৰিশা চৰকাৰ কয় কি যে হাজাৰে কুইণ্টল হাজাৰে মেট্ৰিক টন ধান রক্ষে ও সরকার পাখে ভিত্তিভূমি অ্যা বজেট আজ গতকাল সরকার দেলে কিন্তু দেশি মরি চাষি ধান বিকি পু না চাষি মরু চাষি ধান টোকন গোটে ব্যবস্থা করি অরাজকতা সৃষ্টি করেছেন টোটালি এটা কেবল মাত্র মু কহাকে দ্বিধাবোধ করি না যে এটা গোটে ওসী ও চাষি ভেলি দেখাও ওড়শা সরকারকে গোটে প্রশ্ন অতেটা কোল্ডস্টোর সে ওড়িশ বাইশ বর্ষ শাসন নাই কতটা মার্কেট ইার্ড মডেল মার্কেট ইার্ড গোটে না ধরিপারে কি তো কেবলমাত্র মিছ প্রত্রুতি এবং রচনা ଅମଳାତନ୍ତ୍ର ଅମଳା ତନ୍ତ୍ରୀମାନେ ରଚନା ଲେଖୁଛନ୍ତି ମନ୍ତ୍ରୀମାନେ ତାକୁ ପଢ଼ି ଦେଉଛନ୍ତି ବାସ୍ତବତା କିଛି ନାହିଁ ଏଇଟା ନୈରାଶ୍ୟଜନକ ବଜେ ନା ଉଦ୍ଯାର କୃଷି ପାଇଁ ସେଇଟା ବାସ୍ତବତା କ୍ଷେତ୍ରରେ କେତେ କରିଛନ୍ତି କ୍ଷେତ୍ର କଥା କାହିଁକି ଓଡ଼ିଶା ମୁଁ ଆମେ କ୍ଷେତ୍ରରେ ରହୁଛୁ ଆମେ ଚାଷୀ ଆମ ଆମ ପାଖକୁ ତ କିଛି ଆସିପାରୁନାହିଁ তো যদি ডিপ ওডিশা সরকার কি যে তে তা সবু নির্বাচনী ইস্তহার তেত্রিশ পরসেন্ট তেত্রিশ পরসেন্ট আমি জলসেচন করু পাঁচটা নির্বাচন ওড়শা সরকার লড়ি সারেন মানবর নবীন পটনা মুখ্যমন্ত্রী অনেক যদি তেত্রিশ পরসেন্ট পাঁচটা নির্বাচন কু সে কলে তাহলে ওড়শার জমি কেতে আসে কে পরসেট ইগেটেড করে তো এটা খালি ভেলকি ছড়া অন্য কিচি নাই দে রচনা শুনিলা শুনিবা কো রচনা পড়িবা কো মন পাউচি কিন্তু ক্ষেত্ররে কোনসি কার্যক্রম আজি পর্যন্ত হই নাই এ সরকার পাখরু চাসি কেবে আশা মধ্য करू নাই 100 টং কেতে মুখ্যমন্ত্রী 100 টকা সেটা দলীয় রাজনীতি ন থিলা সহলারে যে কথা ঘোষণা করতিলে মুখ্যমন্ত্রী সেটা দলীয় কার্যক্রম নথিলা। থিলা সেটা ওড়িশা সরকারৰ কার্যক্রম থিলা এবং ওড়িশাৰ মুখ্যমন্ত্রী সেটি ঘোষণা করতিলে যে চাসিং ଶହେ ଟଙ୍କା କୁଇଣ୍ଟାଲ ପିଛା ବୋନସ ଦେବୁ ବୋଲିକି ସରକାର ଯଦି ମିଛ କୁହନ୍ତି ତାଙ୍କର ନିର୍ବାଚନ ସଭାରେ ସେଟା କହି ନାହାନ୍ତି ସରକାରୀ ସଭାରେ ସେଟା ଘୋଷଣା କରିଛନ୍ତି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଭୁଲିଗଲେ ଚାଷୀ ଜାଣୁନାହିଁ କିଛି ତ ଏ କେବଳ ଧର୍ମକୁ ଆଖିଠାର ପଢ଼ିବା ଶୁଣିବା ପାଇଁ ମନ ପାଉଛି ବାସ୍ତବତା କିଛି ନାହିଁ ଏ ସରକାରରୁ ଚାଷୀ ମଧ୍ୟ କିଛି ଆଶା କରୁନାହିଁ